সংবাদ বিনোদন করছে। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। মিস্টার গুরু মশলা নিশ্চিন্তের প্রতীক। শরণ কমল জুয়েলার্স। শেরি ফিল দ্য ডিফারেন্স। সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশন। পাতা উল্টালেই সোনার খনি পারুল প্রকাশনী। সেরা রেজাল্ট চাইলে তোমায় পড়তে হবেই জানি পারুল প্রকাশনী। সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশন। নমস্কার, আমি সঞ্চিতা। হেডলাইন ত্রিপুরার মুহূর্তের বাংলা সংবাদে আপনাদের স্বাগত। রাজধানীর ভাটি অভয়নগর এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে ছাই হল 15 থেকে 20টি বাড়িঘর। ক্ষয়ক্ষতির পরিমাণ বহু লক্ষ টাকা। মঙ্গলবার রাত 11টা নাগাদ একটি ব্যাটারি চার্জিং এর ঘর থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে স্থানীয় লোকজন জানিয়েছেন। 9টি দমকল ইঞ্জিনের কয়েক ঘণ্টার প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। স্থানীয় লোকজনের অভিযোগ, এলাকার জনৈক রূপক দত্ত তার বাড়িতে ব্যাটারি চার্জিং এর ব্যবসা করেন। 80 থেকে 100টি ব্যাটারি প্রতিনিয়ত চার্জ করে একটি ঘরে। ইতিপূর্বেও সেখানে দুবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং উনাকে বারবার নিষেধ করা হয়েছিল যেন তিনি ব্যাটারি চার্জিং এর কাজ তার ঘরে না করেন, কিন্তু তিনি কথা শোনেননি। বুধবার রাতে এই ব্যাটারি চার্জিং এর ঘর থেকে শর্ট সার্কিটের কারণে বিভৎস অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়েছে। এলাকা পরিদর্শনে গেছেন সদর মহকুমা শাসক অসীম সাহা সহ এলাকার বিধায়ক সুদীপ রায় বর্মন সহ অন্যান্যরা। ডিটেক্ট হয়েছে না, ফায়ার সার্ভিস প্রায় 6-7টা ফায়ার ট্যাঙ্কার এসছে, পুলিশের তরফ থেকে আসছে। আগুন তো এখন নিয়ন্ত্রণে আছে, তবে এলাকাবাসীর প্রত্যক্ষ সহযোগিতায় অনেকটাই আমরা এটা কন্ট্রোল করতে পারছি। এখন মোটামুটি আগুন নিয়ন্ত্রণে আছে, কিন্তু অনেকগুলি বাড়ি পুরো ধ্বংস হয়ে গেছে। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে ফোন করে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার রাতে বাইডেনকে ফোন করেন প্রধানমন্ত্রী। ইন্দো মার্কিন সম্পর্ক আরো মজবুত করা নিয়ে বিশ্বের শক্তিশালী দুই নেতার মধ্যে কথা হয়। আমেরিকায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত তরুণজিৎ সিং জানিয়েছেন দুজনের স্বাস্থ্য সম্পর্কিত বিষয়েও দুজনের মধ্যে কথা হয়েছে। পাশাপাশি করোনা মোকাবিলা সংক্রান্ত বিষয় নিয়েও দুপক্ষের মধ্যে দীর্ঘক্ষণ কথা হয় বলে জানা গেছে। জো বাইডেনের সাথে ফোন আলাপের বিষয়টি নিজের টুইটারে পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জয়েন্ট মুভমেন্ট কমিটির ডাকা অনির্দিষ্টকালের কাঞ্চনপুর বন্ধের বুধবার তৃতীয় দিনে পড়েছে। এদিন সম্পূর্ণ শুনশান গোটা মহকুমা। বিশেষ করে মঙ্গলবার পাম্প অপারেটর আক্রান্ত হওয়ার ঘটনায় উত্তেজনা প্রশমনের নিরিখে প্রশাসনের পক্ষ থেকে 144 ধারা জারি করা হয়। মঙ্গলবার রাত 8টা থেকে লাগু হয় 144 ধারা। 24 ঘণ্টার জন্য বলবৎ রয়েছে 144 ধারা। কাঞ্চনপুর মহকুমায় ব্রু শরণার্থীদের পুনর্বাসন না দেওয়ার দাবিতে জয়েন্ট মুভমেন্ট কমিটির পক্ষ থেকে ডাকা হয় অনির্দিষ্টকালের কাঞ্চনপুর মহকুমা বন্ধ। রাজ্যে হীরা যুগে এবার শাসকের হাতে আক্রান্ত পুলিশ। বিলোনিয়ায় এক এএসআই কে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল শাসক দলের স্থানীয় মন্ডল সদস্য এবং গেরুয়া বাহিনীর কয়েকজন ভক্তের বিরুদ্ধে। গুরুতর আহত হয়ে গোমতী জেলা হাসপাতালে চিকিৎসাধীন আক্রান্ত পুলিশকর্মী স্বপন সেন। ঘটনায় জড়িত থাকার সন্দেহে গ্রেফতার 4 অভিযুক্ত। রাজ্যে হীরাযুগের 2.5 বছরের মাথায় শাসকের হাতে আক্রান্ত পুলিশ। বিজেপির এক মণ্ডল সদস্য এবং গেরুয়া বাহিনী ভক্তদের হাতে এক পুলিশকর্মী আক্রান্ত হবার অভিযোগ। নিজের কর্তব্য পালন করতে গিয়ে শারীরিকভাবে আক্রান্ত খাকি উর্দিধারী পুলিশ 20-25 জন মিলে তাকে পেটাল। সোমবার রাতে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বিলোনিয়া ভারতচন্দ্রনগর ব্লকের সুকান্তনগর পঞ্চায়েতের ড্রপগেট এলাকায়। অভিযোগ, এ ঘটনায় বিলোনিয়া বিজেপি মণ্ডল সদস্য সহ তার দলবল এবং অবসরপ্রাপ্ত একজন পুলিশকর্মীর হাতে আক্রান্ত হয়েছেন বিলোনিয়া থানার দায়িত্বপ্রাপ্ত সহকারী সাব ইন্সপেক্টর। উল্লেখ্য, কিছুদিন আগে স্থানীয় থানা এলাকায় সাংবাদিক আক্রান্ত হওয়ার ঘটনা ঘটেছিল। এবার শুরু পুলিশের উপর আক্রমণ। বিলোনিয়া থানার তরফে জানা গেছে কালীপুজোর দশমীর নামে বিলোনিয়া ড্রপগেট এলাকায় শাসক দলের নেতার বাড়িতে ফুল ভলিউমে বক্স মেশিন বাজিয়ে চলছিল উন্মত্ত তাণ্ডব লীলা।
এতে অতিষ্ঠ হয়ে এলাকার লোকজন বিলোনিয়া থানাতে খবর দেয়। মহকুমা পুলিশ আধিকারিকের নির্দেশে পেট্রোলিং এ এএসআই স্বপন সেন সহ চারজন টিএসআর জওয়ান, ড্রপগেট এলাকার প্রাক্তন পুলিশ কনস্টেবল তথা শাসক দলীয় বিজেপি নেতা কিরণ বিশ্বাসের বাড়িতে গিয়ে লাউডস্পিকার ও মাইক বন্ধ রাখার জন্য আবেদন জানায়। ওই সময় শাসক দলীয় নেতা কিরণ বিশ্বাস নিজেকে বাহুবলী হিসেবে জাহির করতে গিয়ে এএসআই স্বপন সেনের সাথে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে এবং লাউডস্পিকার আর মাইক বন্ধ করা যাবে না বলেও জানান। এমন কথার পরিপ্রেক্ষিতে এএসআই যখন আইনি দায়িত্ব পালন করতে যান তখনই নেতা কিরণ বিশ্বাস আক্রমণ করে তাঁর উপর। অভিযোগ, তার পাশাপাশি কিরণ বিশ্বাসের দুই ছেলে কিশোর বিশ্বাস ও কৌশিক বিশ্বাসও মারধর শুরু করে এএসআই স্বপন সেনকে। এ ঘটনা দেখে টিএসআর বাহিনী এএসআই স্বপন সেনকে আক্রমণের হাত থেকে বাঁচাতে গিয়ে তারাও শারীরিকভাবে আক্রমণের শিকার হন। ঘটনায় এএসআই স্বপন সেনকে একদল উন্মত্ত বাহিনী টেনে হিচড়ে নিয়ে ড্রেনে ফেলে মারতে শুরু করে। তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয় পুলিশের ডায়েরি, কলম ও ফাইন মানির 20,000 টাকা। জানা গেছে এ ঘটনায় বেশ কয়েকজন মহিলাও সরাসরি জড়িত রয়েছেন। আপনার সাথে একজন টিচার ছিল, তারা রুম আছে, তারা সব বই আছে, তারা তো দুনিয়াতে ডাক্তার দেখলাম, তারা করছে সাথে সাথে ঘটনার খবর দেয়া হয় বিলোনিয়া থানাতে। ঘটনার খবর পেয়ে মহকুমা পুলিশ আধিকারিক সহ অতিরিক্ত পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে আহত স্বপন সেনকে নিয়ে আসে বিলোনিয়া হাসপাতালে। তার শারীরিক অবস্থা বেগতিক হওয়ায় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকগণ সোমবার রাতেই উদয়পুর গোমতী জেলা হাসপাতালে তাকে স্থানান্তরিত করে। এ ঘটনায় অতিরিক্ত পুলিশ বাহিনীর উপস্থিতির কথা শুনে আক্রমণকারীরা গা ঢাকা দেয়, কিন্তু অবসরপ্রাপ্ত পুলিশকর্মী তথা বিজেপি মণ্ডল সদস্যকে আটক করে থানায় নিয়ে আসা হয়। থানাতে কিরণ বিশ্বাস অসুস্থতা বোধ করাতে বিলোনিয়া হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাকেও উদয়পুর গোমতী জেলা হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। সূত্রে জানা গেছে কিরণ বিশ্বাস নিজে একজন পুলিশকর্মী ছিলেন। পুলিশকর্মী হয়ে পুলিশের উপর এ ধরনের ন্যাক্কারজনক আক্রমণের ঘটনায় বিলোনিয়া জুড়ে ধিক্কার রব উঠেছে। ঘটনার পরিপ্রেক্ষিতে স্থানীয় এলাকার আইনশৃঙ্খলা জনিত পরিবেশের দুর্দশা নিয়ে চিন্তিত সচেতন মহল, যেখানে খাকি উর্দিধারীরাই নিরাপদ নয়, যে জায়গায় মণ্ডলের একজন সদস্য ধরাকে সরাজ্ঞান করছেন সে জায়গায় সাধারণ মানুষ কতটুকু নিরাপদ তা নিয়ে উঠছে প্রশ্ন। ঘটনার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে আক্রান্ত পুলিশের তরফে একটি মামলা দায়ের করা হয়েছে। এখনো পর্যন্ত দুজন মহিলা এবং দুজন পুরুষ মিলে মোট চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এ ঘটনায় ভারতীয় দণ্ডবিধির 325, 353, 506, 307, 384, 149 এবং পিএস একাডেমি অ্যাক্ট মোতাবেক একটি মামলা গ্রহণ করা হয়েছে। যদিও এমন ঘটনার পর বিলোনিয়ার শাসকদলীয় মণ্ডল কমিটির তরফ থেকে একটি বিবৃতি পর্যন্ত প্রকাশ করা হয়নি। জানা গেছে শাসক দলের লোক বলে ক্ষমতা গায়ে মেখে বেড়ানো কিরণ বিশ্বাসকে আইনি গেরাকল থেকে বাঁচাতে একটি শ্রেণী বিশেষভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স, ত্রিপুরা। এখন বিরতির সঙ্গে থাকুন, ফিরছে শিগগিরই। আমার এই সমস্ত রান্নার ম্যাজিশিয়ান সিস্টার গুঁড়ো মশলা। সিস্টার মানে প্রতিটি ভারতীয় স্বাদে ও গুণে যুগ যুগ ধরে অদ্বিতীয় সিস্টার গুঁড়ো মশলা। সিস্টার সিস্টার গুঁড়ো মশলা যুগ যুগ ধরে এক এবং অদ্বিতীয়, যুগ যুগ ধরে সব সিস্টারদের একটাই পছন্দ, সিস্টার সিস্টার গুঁড়ো মশলা। নিশ্চিন্তে সিস্টার গুঁড়ো মশলা, গুণমানের স্বাদে প্রতি ঘরে ঘরে, আধুনিক প্রযুক্তিতে নতুন স্বাদে নতুন রূপে সিস্টার গুঁড়ো মশলা। সিস্টার গুঁড়ো মশলা নিশ্চিন্তে প্রতি আলো সব দীপাবলির মঙ্গল আলো প্রত্যেকের ঘরে পৌঁছে যায়। মায়ের কাছে এই প্রার্থনা, আর এই দীপাবলি উৎসবের
ঠিক প্রাক্কালে শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স আয়োজন করেছিল চমক ভরা ধনতেরাসে। অনেকেই একটু ভিড়ের জন্য এই কোভিড সিচুয়েশনের কথা মাথায় রেখে হয়তোবা গয়না সেইভাবে কিনতে পারেননি বা আপনারা সমৃদ্ধির উৎসবকে সেইভাবে সেলিব্রেট করতে পারেননি। আপনারা অনুরোধ করেছিলেন, আপনারা আমাদের জানিয়েছিলেন যে এই চমক ভরা ধনতেরাসকে যদি আরো কয়েকদিনের জন্য বাড়ানো যায়, তার ডেট যদি এক্সটেন্ড করা যায়। সেই কথা মাথায় রেখে 16 নভেম্বর থেকে 21 নভেম্বর মাত্র 6 দিনের জন্য আমরা এই চমক ভরা ধনতেরাসকে আবার একটু এক্সটেন্ড করলাম। এই সময়েও চমক ভরা ধনতেরাসের প্রত্যেকটি অফার একদম আগের মতোই রয়েছে, মানে প্রত্যেক কেনাকাটায় নিশ্চিত উপহার। সোনার গয়নার মজুরিতে ফ্ল্যাট 25% ছাড়, হীরের গয়নার মজুরিতে ফ্ল্যাট 100% ছাড়, গ্রহরত্নের এমআরপির উপর ফ্ল্যাট 15% ছাড়। তাছাড়া রয়েছে ডেইলি লাকি ড্র এবং মেগা ড্র, সব মিলে এটাও চমক ভরা ধনতেরাস। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। মনকে কাছে টানে স্বর্ণ, নতুন সম্পর্কের শুভ লগ্নেও তাই স্বর্ণ অবশ্যই চাই। আসন্ন বিয়ের মরশুমে আপনাদের কথা মাথায় রেখেই আমরা নিয়ে এসেছি চির নতুন স্বর্ণ সম্ভার। দাম্পত্য জীবনের সূচনা লগ্নকে চিরস্মরণীয় করতে অপরূপ স্বর্ণালঙ্কার নিয়ে আমরা আছি আপনার সাথে, আপনার পাশে। স্বর্ণ কমল জুয়েলার্সের অসাধারণ ওয়েডিং কালেকশন, বিউটিফুল জুয়েলারি উইথ ডিলাইটফুল প্রাইসেস, অনলি স্বর্ণ কমল জুয়েলার্স, আপনার চেয়ে আপন। ইউনিকোড ফার্মার পক্ষ থেকে সকলকে জানাই শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। ইউনিকোড ফার্মার ইউনিকলি হ্যান্ড স্যানিটাইজার ও হ্যান্ড ওয়াশ আপনাকে রাখে জীবাণুমুক্ত। সুখী গৃহকোণ, একটা স্বপ্নময় বাড়ি যা মনকে ছুঁয়ে যায়, হৃদয় জোড়ানো অনুভবে। ড্রয়িং রুম, বেডরুম, কিচেন, ডাইনিং, বাথরুম, সবেতেই ভালোবাসার রোপাল। স্বপ্নের বাড়ির রূপায়ণে ইউরেকা মোজাইক টাইলস এন্ড স্যানিটেশন, সৌন্দর্যের চিরন্তনী উদ্ভাস, পোস্ট অফিস চৌহনে, আগরতলা পশ্চিম থানার পাশে। ইউনিকোড ফার্মার পক্ষ থেকে সকলকে জানাই শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। ইউনিকোড ফার্মার ইউনিকলি হ্যান্ড স্যানিটাইজার ও হ্যান্ড ওয়াশ আপনাকে রাখে জীবাণুমুক্ত। মাধ্যমিক 2021 মনে রেখো, সিলেবাস রিডিউস হলেও টেস্ট ও ফাইনালের প্রস্তুতির কিন্তু কোনো শর্টকাট নেই, আর তাই তোমার প্রস্তুতিকে 100% ত্রুটিমুক্ত করতে বারুল প্রকাশনী নিয়ে এলো ত্রিপুরা মাধ্যমিক সলিউশনস। এতে আছে প্রচুর প্র্যাকটিস সেট এবং পর্ষদ প্রদত্ত মডেল কোশ্চেন্স এর নির্ভুল উত্তর, সেই সঙ্গে প্রতিটি বিষয়ে গ্যারান্টিযুক্ত মূল্যবান সাজেশনস। বিগত বছরের টেস্ট ও ফাইনালে সর্বাধিক কমনের রেকর্ড একমাত্র আমাদেরই বারুল প্রকাশনী। আমাদের বাড়ি মেগা টার্বো টিএমটি বার দিয়ে তৈরি। ভূমিকম্প রোধক ও মেগা টার্বো টিএমটি বার হল জিঙ্ক কোটেড, তাই নিশ্চিত হয় আর তার অধিক রিপ এরিয়া সিমেন্টকে আঁকড়ে ধরে রাখে, আর এর জন্যে আপনার ঘর থাকে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। আমার আর আপকি কাহানি ব্যাসে হ্যায় তো বহুত পুরানি, লেকিন আজ হমনে ইস কাহানি কি কিতাব মে নয়ে রঙ ঢাল দিয়ে হ্যায়। हमारे इस किचन में खुशबू का त्योहार अभी भी मनाया जाता है और मम्मी के हाथों का स्वाद होठों पे अभी भी मुस्कान ले आता है। वैसे यहां बर्तनों की खनक भले कम हो, लेकिन रंगों की धनक उतनी ही बरकरार रखी है हमने। आज एक नए अंदाज के साथ आए आपके पास, पर हर एक स्पर्श में आपको मिलेगा वही पुराना एहसास। तो चलिए, क्यों आप और हम कुछ नया ढूंढते हैं, इन नए रंगों में कुछ और नई कहानियां बनते हैं। गोदरेज इंटीरियर मॉडल के चुन वही पुराना रसोई पर एक नए एहसास के साथ। ISO certified company launching first time in Tripura export quality water storage tank Polytech International, যার
आठटी पकेट एवं यूनिक रिप डिजाइन ট্যাঙ্কটিকে করে তোলে সবার থেকে সেরা। পলিটেক ইন্টারন্যাশনালের প্রত্যেকটি ওয়াটার স্টোরেজ ট্যাঙ্ক আইআর টেকনোলজি দ্বারা সমৃদ্ধ হওয়ায় গরম আবহাওয়ার মধ্যেও জলকে সর্বদা শীতল রাখে। এই ট্যাঙ্কটির ওপরের আবরণটি বিশেষ মাল্টি লেয়ার দ্বারা তৈরি, যা ভাইরাস ব্যাকটেরিয়া থেকে জলকে সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন এবং বিশুদ্ধ রাখে। সঠিক পরিষেবা এবং দীর্ঘস্থায়ী ট্যাঙ্কটির জন্য আজই নিয়ে আসুন পলিটেক ইন্টারন্যাশনাল ওয়াটার স্টোরেজ ট্যাঙ্ক, যা পাওয়া যাচ্ছে 25 বছরের ওয়ারেন্টির সঙ্গে। পলিটেক ইন্টারন্যাশনাল, উই মেক সেন্সিবল ট্যাঙ্ক। ব্যবহার করুন, বিশ্বাস হবে। জল বাঁচান, জীবন বাঁচান। এই প্রথম ত্রিপুরাতে পেতে চলেছেন টেক্সওয়ে সার্ভিসেস, ন্যায্য মূল্য এবং যত্ন সহকারে। শীঘ্রই চলে আসুন অফিস লেন শিক্ষা ভবনের উল্টো দিকে ইন্টেগ্রাল টেক সলিউশনে। এখানে জিএসটি, ইনকাম ট্যাক্স, প্যান কার্ড, ট্যাক্স অডিট, ট্রেডমার্ক, আইএসও সার্টিফিকেট, কপিরাইট, এছাড়াও আরো 200টির উপর সার্ভিস দেওয়া হয়। সাথে আপনি পেতে পারেন টেক্সওয়ে ফ্র্যাঞ্চাইজিসও। যোগাযোগ 9971930358 অথবা 8413025451। ইন্টেগ্রাল ট্যাক্স সলিউশন। প্রিমিয়াম লুব্রিকেন্ট নিয়েলোর ভিআইপি ওভারসিজ, এই ভারতীয় কোম্পানি নিয়েলোর বাইক গাড়ি থেকে শুরু করে সমস্ত মোটর যানে ব্যবহৃত গুণমান সম্পন্ন ইঞ্জিন ওয়েল, গিয়ার ওয়েল, স্টিয়ারিং ওয়েল, ব্রেক ওয়েল, শকার ওয়েল সহ সমস্ত লুব্রিকেন্ট প্রোডাক্ট। আইএসও সার্টিফাইড ভিআইপি ওভারসিজ দেবে আপনার মোটর যানের সুরক্ষার বিশ্বস্ততা। আমাদের ঠিকানা VIP Overseas, Shamli Bazar, 5 Brigadier, Dipavite। দুর্গাপূজা ও ধনতেরাস উপলক্ষে অন্তরা জুয়েলার্সের বিশেষ অফার। এই অফার চলবে 12 অক্টোবর থেকে 23 অক্টোবর ও 6 নভেম্বর থেকে 14 নভেম্বর। এছাড়া সোনার গহনার মজুরিতে থাকছে 20% বিশেষ ছাড়। প্রতিদিন একজন ভাগ্যশালী পেয়ে যাবেন স্বর্ণ মুদ্রা। 5,000 টাকার কেনাকাটায় মেগা ড্র কুপনের মাধ্যমে জিতে নিতে পারেন স্কুটি, ফ্রিজ ও টিভি। আমাদের ঠিকানা অন্তরা জুয়েলার্স, অফিস রোড, সোনামুড়া, সিপাহীজলা, ত্রিপুরা। ফোন নং 8794229776 অথবা 9436489770। 2018 সালে ত্রিপুরা বিধানসভা নির্বাচনের সময় ভিসন ডকুমেন্টে প্রতিশ্রুতির ফুলছড়ি ছুটিয়েছিল বিজেপি। ভোটের ফলাফলে বিজেপি আইপিএফটি জোট এ রাজ্যে ক্ষমতায় আসে। 2.5 বছর অতিক্রম করেছে বিজেপির নেতৃত্বাধীন বর্তমান রাজ্য সরকার, কিন্তু বিজেপি দলের একাংশ বিধায়ক এবং নেতাদের কর্মকাণ্ড প্রশ্ন তুলতে শুরু করেছে। ভিসন ডকুমেন্টে দেয়া বিজেপির প্রতিশ্রুতি কি ছিল নিছক ভোট বৈতরণী পার হওয়ার কৌশল? 2018 সালে ত্রিপুরা বিধানসভা নির্বাচনের সময় ভিশন ডকুমেন্টে প্রতিশ্রুতির ফুলঝুড়ি ছুটিয়েছিল বিজেপি। ভোটের ফলাফলে বিজেপি আইপিএফটি জোট ক্ষমতায় আসে রাজ্যে। বিজেপি নেতৃত্বাধীন রাজ্যের বর্তমান জোট সরকার 2.5 বছর অতিক্রম করেছে। এই 2.5 বছরে ভিশন ডকুমেন্টে দেওয়া প্রতিশ্রুতি কতটা পূরণ হয়েছে তা নিয়ে তর্কযুক্তি থাকতেই পারে, কিন্তু এই 2.5 বছরে বিজেপির একাংশ বিধায়ক ও নেতাদের কর্মকাণ্ড এটাই বলছে যে রাজ্যে বিজেপি দলটা আভ্যন্তরীণ কাজিয়ায় জর্জরিত মনে করছে ওয়াকিবহাল মহল। গেরুয়া শিবিরের এই একাংশ বিধায়ক ও নেতাদের মধ্যে রাজ্যের উন্নয়নের লক্ষ্যে কাজ করার পরিবর্তে নিজেদের উন্নয়নটাই মুখ্য হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছে পর্যবেক্ষক মহল। ক্ষমতায় থেকেও আরো ক্ষমতার অধিকারী হতে উঠে পড়ে লেগেছেন শাসক দলেরই এই একাংশ বিধায়ক ও নেতা। দিল্লিতে গিয়ে দলের শীর্ষ নেতৃত্বের কাছে দরবার করেছেন তারা। রাজ্যে ফিরে এসে মাঝে মাঝে তাদের সেই আরো ক্ষমতা পাবার লক্ষ্যে চলছে দাবার ঘুটি সাজানো। এই একাংশ বিজেপি বিধায়ক ও নেতারা হাঁটছেন আরো অধিক ক্ষমতা পাবার পথে, আর এতে করে আখেরে রাজ্যে বিজেপি দলেরই অস্বস্তি বাড়ছে। দলীয় কর্মী সমর্থকেরাও হতাশ বলে মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষক মহল। আর এতে করেই প্রশ্ন উঠছে ভিশন ডকুমেন্টে দেয়া বিজেপির প্রতিশ্রুতি কি ছিল নিছক ভোট বৈতরণী পার হবার কৌশল? ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স, ত্রিপুরা।
পথ চলতি লোকজন এবং স্থানীয়দের মাসের পর মাস চরম দুর্ভোগের মধ্যে ফেলে রেখে স্মার্ট সিটি তৈরির নামে রাস্তা চলাচলের অনুপযোগী করে রাখায় ক্ষোভ দেখা দিয়েছে শিবনগর কলেজ রোড এলাকার বাসিন্দাদের মধ্যে। তাদের দাবি, শহরের উন্নয়ন হোক কিন্তু কাজের গতিকে ত্বরান্বিত করুক সংশ্লিষ্ট দপ্তর। আগরতলা শহরকে স্মার্ট সিটি করার কাজ হাতে নিয়েছে রাজ্য সরকার, সেই অনুযায়ী বিভিন্ন উন্নয়নমূলক কাজ হাতে নিয়েছে, হাত দেওয়া হচ্ছে রাস্তাঘাট সংস্কারের কাজে। কিন্তু সেই কাজ করতে গিয়ে সাধারণ মানুষকে পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। রাজধানী মঠজমুনি এলাকা থেকে এমবিবি কলেজ যাবার রাস্তাটি দিনের পর দিন বেহাল অবস্থায় পড়ে রয়েছে। সেখান থেকে যে রাস্তাটি কলেজের দিকে গেছে সেই রাস্তার অবস্থাও কাহিল। রাস্তার মাঝখানে তৈরি করে রাখা হয়েছে বিশাল বড় গর্ত, ফলে বাইক কিংবা সাইকেল ছাড়া অন্য কিছু যাবার মতো অবস্থা নেই। এই রাস্তাটি ফাঁড়ি রাস্তা হলেও গোল বাজার আসা যাওয়া করা ব্যবসায়ীদের শর্টকাট রাস্তা এটি। প্রচুর মানুষ এই রাস্তা দিয়ে প্রতিদিন ওয়াটার সাপ্লাই কল্যাণী আড়ালিয়া যোগেন্দ্রনগর এলাকার লোকজনেরা যাতায়াত করেন, কিন্তু রাস্তাটি বেহাল থাকার কারণে দুর্ভোগে পড়েছেন পথ চলতি লোকজনেরা। সাধারণ পাবলিকেরও একটা চলাফেরা করা বা মানে মানে কি বলে এটাতে যাতে অসুবিধা না হয়, কারণ এখানে কি অনেক সময় আসতে গেলে বাইক স্কুটার নিয়ে অনেকে যায় এবং এখানে এরকম হয় নাই যে এক্সিডেন্ট হয় নাই, এক্সিডেন্টও হয়ে গেছে। তো ওই দিকটা আমাদের চিন্তা করা দরকার, নট অনলি ফর ট্যুরিজম, ইভেন আমাদের সাধারণ লোকের যে মানে যাতে কোনো রকম অসুবিধা না হয় সেটার ব্যাপারেও যারা কাজ করতেছেন ওনাদের একটা রিকোয়েস্ট যে এই ব্যাপারটা ভাবা। এই এলাকায় একটা যোগাযোগ ব্যবস্থা হচ্ছে আত্মকল্যাণী দিয়ে বাইরে যায় কল্যাণী থেকে এই রাস্তাটি এখন আসাম রোডের জাম হয়ে যায়, আসাম রোডের পরেই এই রাস্তাটা এখন একটা খালি রাস্তা কলেজের ভিতর দিয়ে আসে। অনেক লোক এদিকে আড়ালিয়া অঞ্চলের লোকরাও আসে পুরবাজারের দিকে, রাস্তাটা যুক্ত হয়েছে। এই রাস্তাটা রাস্তা ধরার পর থেকে তার পর থেকে এই রোডের প্রত্যেকটি লোকেরই অসুবিধা হচ্ছে। স্মার্ট সিটির জন্য রাস্তার কাজ হবে তাতে কারো কোনো আপত্তি থাকার কথা নয়। করোনা পরিস্থিতির কারণে রাস্তার কাজ থমকে পড়েছিল এটাও ঠিক, করোনার মধ্যে শারদীয় উৎসবে কাজে বিঘ্ন হয়েছে এটাও ঠিক, কিন্তু মাসের পর মাস ধরে এই অবস্থা থাকার কারণে সমস্যার মধ্যে পড়তে হচ্ছে স্থানীয় লোকজনদের। তাদের কথায় সব কাজেই সময় লাগবে, কিন্তু সে কাজের গতি যদি ধীমে তালে হয় সেখানেই সমস্যা। স্থানীয়রা চাইছেন সে সমস্যা যেন অবিলম্বে সমাধান করে তাদের পথ চলাকে সুগম করে দেয় সংশ্লিষ্ট দপ্তর। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স, ত্রিপুরা। রাজ্যে হীরাজুকে উন্নয়নের ঠেলা। পেতারথল আরডি ব্লকের অন্তর্গত শান্তিপুর থেকে জুড়ি মন্দির পর্যন্ত 2 কিলোমিটার রাস্তাটি দীর্ঘদিন ধরে চলার অযোগ্য হয়ে পড়ে রয়েছে। 2019 সালে রাস্তাটি সংস্কারের কাজে হাত দেওয়া হলেও মাঝ পথেই বন্ধ হয়ে যায় কাজ। এ নিয়ে যাতায়াতে মারাত্মক সমস্যায় পড়ছেন স্থানীয় লোকজন। পেতারথল আরডি ব্লকের অন্তর্গত শান্তিপুর ভিলেজ আসাম আগরতলা জাতীয় সড়ক থেকে মাত্র 2 কিলোমিটার পূবে শান্তিপুর ভিলেজ বেশ কিছু উপজাতি পরিবারের বসবাস। জাতীয় সড়ক থেকে পাহাড়ের বুক চিরে শান্তিপুরে গিয়ে পৌঁছেছে রাস্তাটি। বেশ চওড়া রাস্তা, কিন্তু সংস্কারের জন্য রাস্তাটি সম্পূর্ণ ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে আছে। গত 25 বছরে বাম জমানায় বহুবার রাস্তা সংস্কারের দাবি জানানো হয়েছে এলাকাবাসীর পক্ষ থেকে, কিন্তু করছি করব বলে 25 বছর কাটিয়ে দিয়েছে সরকার। 2018 সালে সরকার পরিবর্তনের পর পুনরায় সড়ক সংস্কারের দাবি জানানো হয় এলাকার লোকজনেদের পক্ষ থেকে, এবারও আশ্বাস পেয়ে আসছেন তারা। যদিও 2019 সালে সংস্কারের জন্য মাটি দিয়ে লেভেলিং এর কাজ শুরু হয়, তাও বর্তমানে বন্ধ হয়ে পড়েছে। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। আমরা তো ওই তো ইয়োর কাছে, মন্ত্রীর কাছে, বড় ইয়োরার কাছে তো চাইছি, তো কইছে তো কইরা দিব, কিন্তু কবে কখন কইরা দিব তো এটা আমরা জানি না, এটা তারাই জানে। যে এখানে যে নেতারা আছে, ওরা আছে, তারারে তো কইছি, তারাও দেখাও নিছে, দেখা নেওয়ার পরেও কবে দিব কখন দিব এটা তো আমরা জানি না।
তবে বর্তমান সরকার গ্রাম পাহাড়ের জন্য যেভাবে কাজ করছে এতে পূর্বতন সরকার থেকে আলাদা কিছু প্রত্যক্ষ করতে পারছে না রাজ্যবাসী। গ্রামের উন্নয়নে সরকারকে আরো সক্রিয় হওয়ার দাবি জানাচ্ছেন রাজ্যবাসী। ভিউ রিপোর্ট, হেডলাইন্স, ত্রিপুরা।